মানে পয়সা লাগলেছি আমি লেগে আসছু মরতে বন্দে মাতরম ভারতীয় জনতা পার্টির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ তথা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভা সভাপতি মাননীয় দিলীপ থাকার জন্য আহ্বান জানাই। বলছি কেন্দ্রতে বোমা ফেটে মৃত্যু তিন আহত এক, যেটা তৃণমূলের অভিযোগ, এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত। দেখুন, খেজুরিতে যদি বিজেপি থাকে সারা পশ্চিমবঙ্গে বোমা ফাটছে, বোমার কারখানা, এটাই একমাত্র ক্ষুদ্র কুটির শিল্প সফলভাবে পশ্চিমবাংলায় চলছে। বাইরের থেকে উগ্রপন্থী আসছে, গ্যাংস্টার আসছে, টেররিস্ট আসছে, আর পশ্চিমবাংলায় বোমার ফ্যাক্টরি, বন্দুকের ফ্যাক্টরি হচ্ছে। এটাই টিএমসির, আর এগুলো ইলেকশন রিলেটেড বেশি হয়, লোককে ভয় দেখিয়ে ভোট নেওয়ার জন্য। যেমন যেমন মিউনিসিপ্যালিটি ইলেকশন আসছে, বোমা বন্দুকের আওয়াজটা বাড়ছে। পদক্ষেপ কিছু করেনি, হঠাৎ কিছু মাথায় এলো, মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা ট্রেন চলবে, তারপরে লোকগুলো ফিরবে কী করে? অফিস টফিস সব খোলা আছে, তার পরিণাম যা হলো ভিড় ভাড়, ধুম ধড়াক্কা, অ্যাক্সিডেন্ট। তো চিন্তাভাবনা করে, আমরা যেটা বারবার বলছি, এক্সপার্ট টিম করা হোক, তারা চিন্তাভাবনা করে যে সাজেশন দেবে সেটা মানা হোক, পলিটিক্যাল ডিসিশন হলে সব জায়গায় উল্টো পাল্টাই হবে। রাজ্য সরকার ফ্রান্সালাকে খুব গুরুত্ব সহকারে খোলার বন্দোবস্ত রাখছে। হ্যাঁ, তার নেতা মন্ত্রীরা এই ব্যাপারে খুব শৌখিন, তো তাদের ভিডিও ছবি আসছে দেখছি আমরা। পাঠশালা বন্ধ করে পানশালা চালু করা, এই অভিনব ব্যবস্থা রেভিনিউর জন্য মমতা ব্যানার্জি করেছেন। সবসময় একটু পানশালার ব্যাপারে আগ্রহ বেশি আছে, আর সেটাই চলছে ভালো। পশ্চিমবাংলার ভবিষ্যৎ কি কি হবে সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে যে সিবিআই এবং মানবাধিকার কমিশন যে তদন্ত করছে, কিন্তু যারা সিট দাবি করছে অধিকাংশ মামলাই কিন্তু মিথ্যা। সেই জন্য সিট বা সিবিআই এসছে, তদন্ত তো হোক, এদের তো তদন্তই হতো না, এফআইআরই হতো না। সিবিআই এসে এফআইআর নিচ্ছে মার্ডার কেসে, তো সিবিআই তদন্ত করুক, আমরাও চাই। কোর্ট জোর হাতে নিয়েছে, তদন্ত করে সত্য সামনে আসুক। ইতিমধ্যে সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর কিন্তু বিজেপিরা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু ছেড়েছেন। আপনারা জানেন আমাদের পার্টিতে রোজ কত লোক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ে আর কতজন ধরে।